ওই ফকিনের বাচ্চা যাও বেরো শিপু বিশ্বাস করো আমি প্রেগন্যান্ট হ্যাঁ তুই প্রেগন্যান্ট এটা আমি বিশ্বাস করছি কিন্তু এই বাচ্চার বাবা কখনোই আমি শিপু তুমি একবার আমাকে বিশ্বাস করো এই বাচ্চার বাবা একমাত্র তুমি আমি কোনো মিথ্যা কথা বলছি না বিশ্বাস করো আমাকে দেখ তোর নামে একবার বলছি এই বাচ্চার বাবা আমি না এই বাচ্চার বাবা আমি কখনোই হতে পারি না তুই যা তোর আগের স্বামীর কাছে যা আমার মরো এই বাচ্চাটা তার শিপু একমাত্র তোমার কারণে শুধুমাত্র তোমার কারণে আমি আমার শাশুড়ি আর স্বামীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আর সেই তুমি আজকে আমাকে এভাবে বের করে দিলে গাড়ি থেকে আমাকে বিশ্বাস করছো না আমি সত্যি তোমাকে ভালোবাসি আর আমি প্রেগন্যান্ট এই বাচ্চার বাবা একমাত্র তুমি বাচ্চার ভালোবাসা ভালোবাসা কষ্ট তোর মতো মেয়ের মুখে এসব ভালোবাসার কথা মানে না আরে তুই কি করছস তোর হাজবেন্ড তোরে এত ভালোবাসতো তোর জন্য এত কিছু করছে তুই কি করছস আমার জন্য তোর হাজবেন্ডের সাথে বেইমানি করছস এখন যে আমি ভবিষ্যতে তোকে বিয়ে করব তুই আমার চেয়ে কোনো ভালো ছেলে পেলে আমার সাথে এই বেইমানিটা করবি না এর কি গ্যারান্টি আছে আমি এই বাচ্চার কোনো দায়ভার নিতে পারবো না আমি গেলাম তুই থাক শিপু তুমি আমার কথা একবার শোনো শিপু আমাকে রেখে যেও না শিপু আমার এখন কি হবে তুমি তুমি আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করতে পারলে শিপু তোমার কারণে আমি আমার সহজ সরল স্বামীকে আরে মা তুমি এখানে কান্নাকাটি করছো কেন বস ওঠো 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 আম্মা আপনি বৌমা তুমি কান্না করছো কেন আর তোমার এই অবস্থা কেন আমার তো এই অবস্থায় থাকার কথা আপনাদের সাথে প্রত্যেকটা অন্যায় শাস্তি আমি পাচ্ছি প্রত্যেকটা অন্যায় শাস্তি ফেরেশতার মতো শাশুড়ি ফেরেশতার মতো স্বামীকে আমি এত অবহেলা এত অত্যাচার করেছি তার শাস্তি আমি পাচ্ছি আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যার জন্য আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আজ সে আমাকে প্রেগন্যান্ট করে রাস্তায় ফেলে রেখে গেছে আমি এখন কোথায় যাব বলেন কি বলো বৌমা তুমি প্রেগন্যান্ট আর তুমি যাবে কোথায় এই অবস্থায় তোমার কোথাও যাওয়ার জায়গা নেই তুমি চিন্তা করো না মা তুমি চলো আমার সাথে বাসা যাবে আমাদের মা তুমি এসব কি বলছো তুমি কি বলে গেছো যে ডাইনি আমাদের সাথে কি করেছে ও আমাদের সাথে কত বড় প্রতারণা করেছে আমাদের অন্ত সম্পদ আমাদের বাড়ি থেকে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে আহা বাবা থাক না ওসব কথা তুই একবার ওর দিকে তাকিয়ে দেখ ওর কি অবস্থা ও প্রেগন্যান্ট এই অবস্থা কোথায় যাবে ওকে আমাদের বাসা নিয়ে চল বাবা মা ও একবার আমাদের সাথে বেইমানি করছে দ্বিতীয়বার ওরা যদি আমরা আমাদের বাসায় নিয়ে যায় ও যে আবার আমাদের সাথে বেইমানি করবে না তার তো কোনো গ্যারান্টি নেই আর তাছাড়া ও আমাদের সাথে যেটা করেছে সেটার জন্য আমরা ওকে কেন মায়া দেখাবো আহা বাবা থাক না ও যা করছে করছে সেটা বাদ দে আমরা তো অমানুষ না আমরা তো মানুষ ঠিক আছে মা তুমি যেহেতু বলছো সেহেতু আমি বাধা দেবো না তবে একটা কথা ও আমাদের বাড়িতে আগে বউ হিসেবে আমাদের বাড়িতে থাকতো কিন্তু এখন আর বউ হিসেবে নয় ও যদি আমাদের বাড়িতে যায় আর তুমি যদি ওকে আমাদের বাড়িতে নিতে চাও তাহলে ওকে আমাদের বাড়ির কাজের বউ হিসেবে থাকতে হবে এবং আমাদের বাড়ির কাজের বউরা যে কাজগুলো করে সেই কাজগুলো আজ থেকে ও করবে জিজ্ঞাসা করো মা ও করবে কিনা করবে করবে ও সব কিছু করবে চল ওকে নিয়ে চল তুই আর অমত করিস না বাবা তোমার যা খুশি তাই করো আম্মা মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয় আমারও না হয় একটা ভুল হয়ে গেছে আমি আপনাদের বাড়িতে বউয়ের দাবি নিয়ে কখনোই দাঁড়াবো না সবসময় কাজের লোক হিসেবেই থাকবো কিন্তু একটা অনুরোধ আপনাকে আম্মা বলার অধিকারটুকু আপনি কেড়ে নেবেন না ঠিক আছে মা এবার চলো চলো বাসায়